ঋণের প্রলোভন থেকে বাঁচুন। বিজনেস লোন, স্টাফ লোন, স্টুডেন্ট লোন, কনজিউমার লোন, কার লোন, হাউস লোন, মোটর বাইক লোন, ইলেকট্রনিক গ্যাজেট লোন, ওয়েডিং লোন, কত রকম ঋণের প্রলোভন যে আমাদের সামনে আছে তার ইয়ত্তা নেই। এক যুবকের ঘটনা, ব্যাংক থেকে ওয়েডিং লোন নিয়ে ধুমধাম করে বিয়ে করল, দ্রুত ঋণ সুদের আশায় কিছু টাকা শেয়ার বাজারেও লাগালো, কিন্তু শেয়ার বাজারে নামলো ধস। তখন আরও ঋণের জন্য ধর্ণা দিল আরও একটি ব্যাংক। ব্যাংক যখন ঋণ সুদের চাপ দিল, ধার করতে লাগলো বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে। এখন ব্যাংক, বন্ধু, আত্মীয় সবাই তার পাওনাদার, সবার ভয়েই পালিয়ে বেড়াচ্ছে। ঋণ সুদের তো সামর্থ্য নেই, যে ধুমধামে বিয়ের জন্য আজ তার এই অবস্থা, সে সংসারেও শান্তি নেই। সংসার খরচ যোগাতে না পারায় দিনরাত স্ত্রীর সাথে ঝগড়া লেগেই থাকে। আসলে ঋণের চক্রটাই এমন যে তা কখনোই শেষ হতে চায় না। ধরুন আপনি 50,000 টাকা দামের একটি ওয়াশিং মেশিন কিনলেন কিস্তিতে, 10 বছরে 120 কিস্তিতে এটার দাম আপনাকে শোধ করতে হবে। প্রথম মাসে আপনাকে দিতে হবে 1210 টাকা। আপনি কি জানেন এর মধ্যে শুধু সুদই 1146 টাকা, আসল মাত্র 64 টাকা। দ্বিতীয় মাসে আপনি সুদ দিবেন 1160 টাকা, আসল দিবেন 103 টাকা। তৃতীয় মাসের সুদ 1142 টাকা, আসল 68 টাকা। এভাবে 90 কিস্তি পর্যন্ত আপনি শুধু সুদই দিয়ে যাবেন। 10 বছরে আপনার দেওয়া মোট সুদের পরিমাণ দাঁড়াবে 94,884 টাকা 75 পয়সা। অর্থাৎ 50,000 টাকার একটি ওয়াশিং মেশিন শেষ পর্যন্ত আপনি ক্রয় করছেন প্রায় 1,50,000 টাকা দিয়ে। আর এখন উপার্জন না করে কেনার আধুনিক এক প্রক্রিয়ার নাম ক্রেডিট কার্ড। পরিণাম, আপনি বেশি কিনেন, অপ্রয়োজনীয় কিনেন এবং মাস শেষে তা শোধ করতে গিয়ে হন অপারদক শূন্য। তাহলে কি করণীয়? ঋণ করে বাড়ি বানাবেন না, ফ্ল্যাট কিনবেন না, বছরের পর বছর কিস্তি দিয়েও দেখবেন আসল বাকিই পড়ে আছে। ঋণ করে বাড়ি বানাতে গিয়ে নিঃস্ব হয়েছেন, দুশ্চিন্তায় অসুস্থ হয়ে মারা গেছেন, এমন বহু ঘটনা আছে। ঋণ করে ভোগ্যপণ্য কিনবেন না, উপার্জন করুন তারপর কিনুন। ঋণ করে কেনা আসলে আত্মমর্যাদা বোধেরই চরম অবমাননা। প্রমাণ করে নগদে নিজের টাকায় কেনার যোগ্যতা আপনার নেই। ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবে ডেবিট কার্ড বা বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করতে পারেন। কিছু কেনার আগে 3টি প্রশ্ন করুন নিজেকে। ডু আই নিড ইট, আমার কি এটা প্রয়োজন? ডু আই নিড ইট নাও, এখনই কি এটা আমার প্রয়োজন? 2টি প্রশ্নের উত্তরই যদি না হয়, তাহলে জিজ্ঞেস করুন তৃতীয় প্রশ্ন, ক্যান আই ডু উইদাউট ইট, এটা ছাড়াও আমার চলবে কি না? যদি এটার উত্তর না হয়, তাহলে বুঝবেন এটি আপনার জন্য একটি অপ্রয়োজনীয় ক্রয়। প্রয়োজন নয়, বরং ঝুঁকের বসে আপনি এটি কিনতে চাচ্ছেন। আসলে স্ট্যাটাস বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় ও অহেতুক পণ্য কেনার অস্থিরতা এটি মানসিক অসুস্থতারই প্রকাশ। এই প্রতিযোগিতা আপনাকে কখনো শান্তি দেবে না।